অত্যন্ত গুড নিউজ তো হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তার তরফ থেকে কিন্তু নতুন যে চাকরির বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরিয়ে এসছে এবং এটা পুরোপুরি বলবো না যে পারমানেন্ট জব এটা হচ্ছে কন্ট্র্যাকচুয়াল বেসিস জব সেটা হচ্ছে কথা কিন্তু তাও আমি শেয়ার করবো তার কারণ এখন ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউর তারিখ আছে তোমাদের মধ্যে তোমরা অনেকেই সেইটা গিয়ে দিতে পারবে এবং প্রথমেই দেখে নাও যে কোথ থেকে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ করছে কারণ অথেন্টিক হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি বলো এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিস হচ্ছে চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেখান থেকে এসছে এবং অ্যাডভার্টাইজের নম্বর যেটা সেটা কিন্তু মেনশন করা আছে এবং কত তারিখ তেইশ দুই দু হাজার কিন্তু হয়েছে এবং এখানে অনেকগুলো পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক দুই তিন চার করে অ্যাপ্লাই করতে পারে প্রথম যেটা পোস্ট যা যেটা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে হবে সেটা অ্যানালিস্টিস্ট এবং সেটা নাম্বার অফ পোস্ট একটাই ইউআরএ ভ্যাকেন্সি আছে এডুকেশান কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ কেমিস্ট্রি ডিগ্রি থাকতে হবে বা ডেয়ারি বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট বা ব্যাচেলার ডিগ্রি অফ টেকনোলজি ডেয়ারি মানে এই পোস্টার জন্য এখানে কিন্তু একটাই ভ্যাকেন্সি এবং সেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে কিন্তু এবং এর যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এক এক দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু তোমাকে এসটা মেনশন করা করতে হবে এবং চল্লিশ বছরের বেশি বয়স হলে কিন্তু চলবে না এবং রেমুনেশন যেটা দেওয়া হবে সেটা কিন্তু টোয়েন্টি থাউজেন্ড খুবই ভালো মোটামুটি একটা কন্ট্রাকচুয়াল পার্সপেক্টিভে এবং ডেট অফ ইন্টারভিউ ডাইরেক্ট এটা হচ্ছে কুড়ি তিন দু হাজার তেইশে কিন্তু কুড়ি তারিখ ইন্টারভিউ আছে সাড়ে এগারোটা থেকে বারোটা তিরিশের মধ্যে এবং রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ এগারোটা তিরিশ থেকে সাড়ে বারোটার মধ্যে ফেনু অফ ইন্টারভিউ এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমি একটুখানিটা হ্যাঁ এবার দেখতে হবে যে ভেনু অফ ইন্টারভিউ সেটা হচ্ছে এইটা কিন্তু ভেনু অফ ইন্টারভিউ এই ইন্টারভিউতে তোমাদের ইন্টারভিউ হবে অবশ্যই দেখে দেখে রাখো চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সিএমও এবং ফাইভ ব্যানার্জি রোড এস এন ব্যানার্জি রোড কলকাতা সার্দক্ষ তেরো এবং ওয়ার্কিং ইন্টারভিউ যেটা সেটা ড্রাইভার পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু এইট পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানেও একটি মাত্র ভ্যাকেন্সি এখানে কিন্তু পঁচিশ বছরের নিচে বয়স হলে হবে না এবং পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং ডেট অফ ইন্টারভিউ আর একদিন পরে একুশ তিন দু হাজার তেইশে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা একই জায়গায় এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অবশ্যই ভিজিট করে তোমরা আবেদনটা নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ এবং জেনারেল কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো এজ প্রুফ লাগবে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট যেটা যার আছে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে সমস্ত জিনিসের এবং এর নিচে একটা ফর্ম আছে এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে অবশ্যই এই ফর্মটা করে একটা ফটো অ্যাটাচ করে সেলফ অ্যাটাচটের সেলফ লিঙ্ক এখানে দেওয়া আছে এবং নেম অফ দ্য ফুল গার্জেন নেম ডেট অফ বার্থ অ্যাকর্ডিং মাধ্যমিক সব কিছু এখানে দিতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এটা ফর্ম এটা এটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে এটা হচ্ছে ড্রাইভার পোস্টের ফর্ম্যাট যারা যারা আবেদন করতে ইচ্ছুক দুখানার মতো পোস্ট আছে বুঝতে পারছি একটু কমই আছে এবং বাদ বাকি যেটা বিদ্যুৎ দপ্তর যা রিক্রুয়ারমেন্ট হচ্ছে সবগুলোই আমি নোটিফিকেশান দিয়ে দেবো মাঝে কয়েকটা দিন মিস হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও বাই বাই